একটি শোক সংবাদ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একজন প্রবাসী রেমিটেন্স যোদ্ধা চলে গেল লাফেরার দেশে। এই দুর্ঘটনাটি ঘটে আবদালিতে। আবদালিতে একজন গাড়ির বাকালা, আপনারা জানেন যে ছোট গাড়িতে করে যেসব বাকালাগুলি বাসমান বাকালা পরিচালনা হয় কুয়েতের বিভিন্ন এরিয়াতে, আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র থেকে জানানো হয় যে এই চার চাকার গাড়ির বাকালার ড্রাইভার ছিলেন তিনি। কিন্তু কিভাবে বা কেন মৃত্যুবরণ করছে এই প্রবাসী বাংলাদেশি, সেটা আইনশৃঙ্খলা বাহিনীর তরফ থেকে কিছুই বলা হয়নি। নিরাপত্তা তদন্তকারী সংস্থা তদন্ত চালিয়ে যাচ্ছে, পরবর্তী ব্রিফিংয়ে সেটা জানানো হবে। নাম ঠিকানা পরিচয় জানানো হয়নি, এটা নিশ্চিত করা হয়েছে যে সে একজন বাংলাদেশি ছিল, না ফেরার দেশে চলে গেল। তার বিদায় আত্মার মাগফিরাত কামনা, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক, তার পরিবার পরিজন এই শোক সামলানোর ক্ষমতা আল্লাহ দান করুক। আপনারা যে যেখানে যে অবস্থা আছেন সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, সতর্কতার সাথে আপনার প্রবাস জীবন উদযাপন করুন, আর এই সংক্রমণের স্বাস্থ্য নির্দেশিকা কঠোরভাবে পালন করুন। ইনশাআল্লাহ পরবর্তী আপডেট আবার দেখা হবে।